নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সহজ পদ্ধতিতে কি করে কাঁটা ছাড়া লোটে মাছের চপ বানায় সেটা আমি আজকে দেখাবো। এই চপ খুব কম সময় লাগে, আপনারা বিকেলবেলা ঝটাপট একটা টিফিন বানানোর জন্য এই লোটে মাছের চপ খুব ভালো। এটা বাচ্চারা খেতে খুব ভালোবাসে কাঁটা ছাড়া। এই চপ বানানোর আগে মাছটা আগে ভালো করে মাঝখানের কাঁটাটা চিরে কেটে বাদ দিয়ে নিতে হবে। এরকম করে সব মাছগুলো এরকম করে কেটে নিতে হবে। মাছগুলো সব কেটে নিয়ে এই লোটে মাছের চপ বানাতে গেলে উপকরণগুলো লাগে, যেমন লোটে মাছ কাঁটা ছাড়া কেটে নিতে হবে, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কা অল্প কুচিয়ে নিতে হবে, অল্প আদা ও রসুনের পেস্ট একদম অল্প, অল্প জিরের গুঁড়ো, যেহেতু আমি অল্প মাছ নিয়েছি, অল্প পেঁয়াজ একটা কি দুটো পেঁয়াজ কুচিয়ে নিতে হবে এবং ছোট এক বাটি বেসন নিতে হবে। মাছটার উপরে সব মশলাগুলো দিয়ে বেসনটা দিয়ে ভালো করে মাখিয়ে অল্প জল দিয়ে মাছটা ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনটা যেন একদম অল্প হয়, পরিমাণ মাছের পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। ভালো করে হাত দিয়ে মশলা এবং বেসন ভালো করে মেখে নিতে হবে। জল দেবেন একদম হাতে করে অল্প করে, বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। বেসনটা দিয়ে ভালো করে মাছটা ভালো করে শুকনো বেসনগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাখানো মাছটা মিনিট পাঁচেক মতন রাখলে হয়ে যাবে, কেননা নিহেড়ে মাছ এটা অনেকে নিহেড়ে মাছ বলে, আমিও বলছি এটা অনেকে লোটে মাছও বলে, যে যেটা পারেন বলবেন। এই লোটে মাছ বেশিক্ষণ মশলা মাখিয়ে রাখার দরকার নেই, মাখানো হয়ে গেছে, বন্ধ করে এবারে ননস্টিক কড়াইয়ে তেল দিতে হবে। যেমন মাছ ভাজে যেমন তেল দেয়, বেশি তেলও না, মাছটা বেশ একটু যেন বেশি ডুবো হবে না, অল্প তেল দিয়ে
তেলটা ভালো করে গরম করতে হবে, বেশ ভালো করে গরম করতে হবে, তেলটা ধোঁয়া বার হয় সেই সেরকম পর্যন্ত ওয়েট করতে হবে। তেলটা হয়ে গেছে, এবারে মাছের ওই মশলা সমেত মাছটা ভালো করে নিয়ে তেলে করে দিতে হবে, যেন হাতে না লাগিয়ে লেগে যায়, আস্তে আস্তে ছাড়তে হবে। তেলটা গরম করা নিয়ে কথা, বেশি গরম না হলে মাছটা জড়িয়ে যাবে। একটা একটা করে দিতে হবে, কিছুক্ষণ পরে আবার দেখতে হবে লাল লাল হয়ে গেছে, উল্টে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়িয়ে না যায়। লোটে মাছের পকোড়া বা চপ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে এবার তুলে নিতে হবে, আস্তে আস্তে তুলতে আস্তে তুলে নিতে হবে। চপটা ভাজা হয়ে গেছে, এটা এবারে একটু স্যালাড, একটু পেঁয়াজ সস দিয়ে এটা খেতে হবে। সস্তা কোথায় দেবো? সস এই কাঁটা ছাড়া লোটে মাছের চপ আপনারা বানাবেন, অবশ্যই ভালো লাগবে খেতে, বাচ্চারা খেতে খুব ভালোবাসে, কাঁটা যেহেতু থাকে না। আমার এই চ্যানেলটিতে লাইক ও সাবস্ক্রাইব করবেন, দারুণ খেতে, দারুণ নেড়ে মাছের চপ।